ময়মনসিংহের শুম্ভুগঞ্জ চামড়া বাজারের ভরপুর চামড়া থাকলেও নেই তেমন ক্রেতা। লাখ লাখ টাকার চামড়া ক্রয় করে বিক্রি করতে না পারায় ক্ষতির আশঙ্কা করছেন ফড়িয়ারা। এদিকে ট্যানারির মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা কম থাকায় দেখে শুনে কিছু চামড়া ক্রয় করা হচ্ছে। ময়মনসিংহ থেকে MS ফুয়াদের প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ। বৃহত্তর ময়মনসিংহের বিখ্যাত চামড়া বাজার শুম্ভুগঞ্জ প্রতি শনিবার জমে এ বাজারটি। এ বাজারে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল থেকে চামড়া বিক্রি করতে আসেন খুচরা ব্যবসায়ীরা। এবছর চামড়া নিয়ে এলেও ক্রেতা শূন্য বাজারে চামড়া কেনার মতো কাউকে চোখে পড়েনি। কিছু ট্যানারি মালিক চামড়া ক্রয় করতে এলেও দাম বলছেন নিতান্তই কম, তাই চামড়া নিয়ে বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা। বর্তমান বাজারে যে দাম দেখতেছি, যেভাবে দাম কইতেছে, এইভাবে আমার তো চামড়া 150 থেকে 200 টাকা লস হয়ে যায়। 2000 টাকা নাই, ওখানে আমি আসতেছি আর কাটতেছি, এই দুঃখ আমি কারে কইব? এলা বেটে আলোছি, চামড়া লাভ হইছে না, লস হইছে, মানুষ তো সারতো না। চামড়া বাজারে কেনাবেচা কম হয়, কোটি টাকার ডাক নেওয়া বাজারে খাজনা তুলতে না পারাই বিপাকে পড়েছেন ইজারাদাররাও। আমরা 3 মাসে বেমার খেয়েছি, এখন যা বাজারটা হয়েছে হালকা জমছে, কিন্তু কোনো ট্যানারি কেনার মতো ট্যানারি নেই, যার ফলে আমরা ইজারাদারি ব্যবসা লস। করোনার কারণে আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা কম থাকায় সরকার নির্ধারিত মূল্যেই অল্প সংখ্যক চামড়া ক্রয় করছেন বলে জানান ট্যানারি মালিকরা। করোনা ভাইরাসে শুধু বাংলাদেশ না, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডের মার্কেটই খারাপ। তারপর আমরা কিনতেছি, আমরা সরকারে যেভাবে দাম ন্যায্য করে দিছে। চামড়া শিল্প সহ এর সাথে জড়িতদের টিকিয়ে রাখতে সরকার প্রধানের নজরদারি প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। কুড়িগ্রামের রাজারহাটে ছিনা ইউনিয়নে বাবা মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামিরা ডাকাতির উদ্দেশ্যে গিয়ে এ ঘটনা ঘটায়। 3 আসামির মধ্যে 2 জনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করলে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি 1 আসামির বিরুদ্ধেও রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি। গত 26 জুলাই রাতে রাজারহাট উপজেলার ছিনা ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামে এ ঘটনায় গত 27 জুলাই রাজারহাট থানায় মামলা দায়ের করা হয়। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরের মুক্তারপুর গ্রামে 8ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের অভিযুক্ত শিক্ষক আল মামুনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অন্যদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি আমির হোসেনকে চাঁদপুর জেলার কচুয়া থেকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব 11। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম সর্দার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।